আসলে সত্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা আমাদের আপেক্ষিক দৃষ্টিতে যেটা দেখতে পাই সেটাকে ডিনাই না করাটাই আসলে সত্য। সত্য বলতে প্রকৃত বা আসল বিষয় যেটা সেটাই সত্য, সঠিক এবং প্রকৃত বিষয়টাই সত্য বলা। বাস্তবিক অর্থে প্রকৃত তথ্য এবং উপাত্তকে সাইন্টিফিকভাবে উদ্ঘাটনের বিষয়কেই সত্য বলা হয়। সত্য সত্যই সবই সত্য। ভাই আপনার কাছে সত্য কি? সত্য মানে আপনি যে দিকে যে সত্য সঠিক কথা বলতেছে সেটাই সত্য। আসলে আমরা এই যান্ত্রিক জগতে আসলে আমরা নিজের চোখ দিয়ে যেটাকেই দেখি আসলে সেটাই সত্য বা বাস্তব। ভাইয়া আমরা সত্য কি? আমরা চলাফেরায় যে জিনিসগুলো দেখি চোখের সামনে দেখি মন থেকে যা বলা যায় সেটা আশা করা যায় সত্য। সত্য হচ্ছে সত্যি কথা যা বাস্তব ঘটনা বিবরণ। তোমার কাছে সত্য কি? যা নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা যায়। সত্য বলতে আমি যেগুলো নিজের চোখে দেখতেছি ওইগুলোকে প্রকাশ করা কি সত্য বলতেছি? সত্যর সহজ ডেফিনেশন হচ্ছে মিথ্যার বিপরীতটাই হচ্ছে সত্য। সত্য মানে বাস্তবে যেটা দেখবো সেটাই সত্য ভাই। যেটা বাস্তব দেখবো সেটাই সত্য। ভাই সত্য কি? নিজের চোখে যেটা দেখে সেটাই সত্য। ভাই সত্য কি? ভাই আমার প্রেজেন্টে যা দেখি তাই সত্য, যেটা সঠিক সেটাই সত্য। সত্য সত্যটা হলো যেটা বাস্তবে ঘটবে ওটাই মানে যেটা বলবে সামনাসামনি দেখবে আর কি, আমার মধ্যে হচ্ছে ওটাই সত্য। যেটা এখনই যেটা ঘটলো সেটাই সত্য। সত্যটা মূলে সত্য কথা ছিল, তারপরে কলি দাপট তেতার আছে, কলির যুগে তেমন আছে, গেছে সত্যটা দাবা পড়ে গেছে। আর মিথ্যাটা নিয়েই মনে করেন জগত, তারই মধ্যে ভালো মন্দ তো অবশ্যই আছে এই আর কি। মানে তার সাথে আমি বক্তব্য টক্তব্য কিছু পারি না, মানে যেটা মনে আসলো সেটাই আমি বললাম।